বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ২১৭ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি হরি বিশ্বাস এদিন গোবরাচর এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। তাকে গাছে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহত হরি বিশ্বাসকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিপুর শহর বিজেপি সভাপতি বিপ্লব কর অভিযোগ করেন, ১৬ নম্বর ওয়ার্ডে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হরি বিশ্বাসকে মারধর করেছে। দেখুন, একটু আগে আমরা খবর পেলাম যে আমাদের ১৬ নম্বর ওয়ার্ডে ২১৭ নম্বরের বুথ সভাপতি হরি বিশ্বাস, তাকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা করেছে। সে ওখান থেকে আসছিল, আসার পরে যখন গোবুচ্চার মোড়ে সেখানটায় বাইক নিয়ে যাচ্ছে, তখন দাঁড় করিয়ে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী আছে। তারা তাকে ধরে বেঁধে বাঁশ দিয়ে রড দিয়ে তাকে মারে এবং তার হাত পা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। সেই অবস্থায় তাকে এলাকার সাধারণ মানুষ টুকটুকিতে তোলে, তারপরে শান্তিপুর হসপিটালে এই মুহূর্তে তাকে ভর্তি করা হয়েছে। বিপ্লব কর, শান্তিপুর টাউনার বিজেপি সভাপতি। তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী মোটর সাইকেলে করে আসি, আমাকে দাঁড় করিয়ে গাড়ির থেকে আমার কলার ধরে নামিয়ে নিয়ে আমাকে ওইখানটায় একটা চায় দিবারের খুঁটি আছে, সেই খুঁটিতে পিট মরা দিয়ে বেঁধে বাস শর্ট দিয়ে বিভৎস হয়ে মারে, পা হাতে প্রচুর পরিমাণে মারে, আধা ঘন্টা ধরে এক হয়ে মারছে। আমার কারা কারা ছিল? ওখানে ছিল রাজু সরকার, সিপি ও ভালো সমীর, আরও প্রচুর লোক ছিল। প্রচুর কী কারণে মারলো, কী কারণে ছিল? কারণ আমি যখন যা ব্যাপারটা বলছি যে আমি বিজেপি করি, এটা আমার অপরাধ। ১৬ নম্বর ওয়ার্ডে ২১৭ নম্বর বুথের দায়িত্ব ছিল আমার, ২১৭ নম্বর বুথ সভাপতি আমি। এখানটা আমাকে যখন মারছে আর ওরা বলছে যে তোর প্রতি হাজার, তোর এখানে হাজার ভোটের বিজেপি হাজার ভোট পাইছে, তোর প্রতি হাজার ভোট পাইছে। তারপরে আমি যতক্ষণ ব্যাপারটা বুঝলাম যে এই রাজনীতির কারণে আমাকে এভাবে মারছে। বিগত দিনে তো আপনার বাড়িতে গুলি পর্যন্ত চলে এসেছিল, কারা যুক্ত ছিল মনে হয়? ইলেকশনের পরে, ভোট গোনার পরে আমার বাড়িতে গুলি, জানলায় গুলি করেছিল। আমি এখন যা টোটাল ঘটনা এখন বুঝতে পারছি, টোটাল ষড়যন্ত্র, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র করে এই চক্রান্ত করে আমাকে এভাবে হেনস্থা। আপনার নাম? হরিব্রত বিশ্বাস। দায়িত্ব? আমি ১৬ নম্বর ওয়ার্ডে ২১৭ নম্বর ভোট সভা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।